আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হবে একটা রিভিউ মূলক ভিডিও, অর্থাৎ আমরা আপনাদেরকে আজকে একটা রিভিউ দিব। সে ভিডিওটা দেখে আপনারা বিস্তারিত কমেন্টে জানাতে পারেন যে রিভিউটা কেমন বা কি বিস্তারিত। রিভিউটা হবে আজকে একটা রেস্টুরেন্টের রিভিউ, যে আমরা গতকাল আমরা প্রতি মাসেই আমরা একবার বুফে যাই, হোয়াইট হল, ক্যাফেরিও, এভাবে আর কি সব নাম করা বুফে আমাদের যাওয়া হয়। প্রতি মাসেই আমরা একবার যাই। গতকাল আমরা একটা বুফে গিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যাফে মিরপুর 11, দা বুফে স্টোরিজ, বুফেটার নাম মেট্রোল প্ল্যান নম্বর 208, দা বুফে স্টোরিজ লিফটের 7। তো সেখানে যাওয়ার পর আমরা তাদের সার্ভিসটা খুবই বাজে পেয়েছি এবং খুবই বাজে সার্ভিস তারা দিয়েছে আমাদেরকে, যেটা আমরা কোনোভাবেই আর কি কাম্য নয়, যেটা খুবই হতাশাজনক। তো তারা কি করছে, তাদের সার্ভিসটা কেমন, সেটা তাদের ফেসবুক পেজে আমরা যদি একটু ঢুকি, যেমন দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক পেজ, তাদের ফেসবুক পেজটা, তাদের কভার ফটোটা আপলোড দেওয়া আছে বাই ফোর গেট ওয়ান ফ্রি। সমস্যা হচ্ছে কিন্তু এখানে বাই ফোর গেট ওয়ান ফ্রি অফার, তারা চারজনে একজনকে ফ্রি দিচ্ছে পুরো অক্টোবর মাস জুড়ে। তাদের এই অফারটা চলবে, তার লাঞ্চ শুক্র শনি, ডিনার হচ্ছে 799 টাকা, অর্থাৎ 800 টাকা করে। আমরা গতকাল গিয়েছিলাম, 800 করে রেখেছে, নো প্রবলেম। তো বাই ফোর গেট ওয়ান ফ্রি আমরা গিয়েছি হচ্ছে টোটাল 12 জন। আমাদের কথা হচ্ছে আমরা গিয়েছি টোটাল 12 জন, তো 12 জনে তো আমাদের হচ্ছে তিনজনের ফ্রি দিবে, এটাই তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন। তাদের ফোন কলে আমাদের কমিউনিকেশন হয়েছে এটাই যে আমরা তিনজনে একজন, চারজন একজন ফ্রি, তার মানে আমরা যদি 12 জন যাই তাহলে 3 জন ফ্রি পাবো, সেই হিসাবে আমাদের 9 জনের বিল দিতে হবে। আসলে তো এটাই, আমি এই হিসাবটা তো এমনই আসবে যে বাই ফোর গেট অন ফ্রি, এটাই হচ্ছে অফার, কিন্তু তারা কিন্তু এখানে লিখে দিছে। কিন্তু তারা আমাদের সাথে কি করছে, তারা আমাদের সাথে একটা চালাকি করছে, চালাকি করে করছে তারা হচ্ছে বিল আমাদের কাছ থেকে 10 জনে নিছে। তারা বলতেছে যে ভাই বাই ফোর গেট ওয়ান ফ্রি মানে হচ্ছে আপনি 5 জন খেলে 1 জন ফ্রি। আপনারা এখানে কোথাও লিখতে দেখা দেখবেন না যে 5 জন খেলে 1 জন ফ্রি, এখানে লেখা আছে 4 জন খেলে 1 জন ফ্রি, কিন্তু তারা বলতেছে যে 5 জন খেলে 1 জন ফ্রি। এটা কিন্তু তাদের একটা মানে ধোকাবাজি, কাস্টমারদের সঙ্গে কিন্তু একটা ধোকা, যে ধোকার শিকার কিন্তু আমরা হয়েছি গতকাল, কিন্তু এই ধোকার শিকার আমরা হয়েছি। এবং তাদের সার্ভিস যদি বলি, আমার বুফের জগতে যত অভিজ্ঞতা আছে সকল অভিজ্ঞতার তুলনায় এদের সার্ভিস সব থেকে বাজে এবং রুট লেভেলের, এবং এদের স্টাফরা সবগুলোই খুবই বাজে এবং রুট লেভেলের এদের বিহেভিয়ার। এখানে যদি আমি কমেন্টস গুলো যদি দেখি, যেমন এদের হচ্ছে এদের যে কমেন্টস গুলো আছে অন্যান্য পোস্টে, আপনারা দেখতে পাবেন যে এদের পোস্ট গুলো নিয়ে মানুষ কতটা এদের ফেসবুক পেজে কমেন্ট করতেছে। আপনারা এই কমেন্ট গুলো দেখে তারপরে যাবেন, আমি এই আশাবাদী। যেমন একদম বাজে সার্ভিস এটা আমি করছি। তারপরে যদি আরো নিচে আসি, এই স্বপ্না খান লিখছে ফালতু খাবার, টাকা নষ্ট হয়েছে। আসলেই ফালতু খাবার, টাকা নষ্ট হয়েছে, মানে একদম বাজে রুট লেভেলের বিহেভিয়ার এদের, এদের বিহেভিয়ারটা খুবই বাজে। তো যাওয়ার আগে দুইবার ভাববেন যে এখানে যাবেন কি যাবেন না, এটা খুবই বাজে সার্ভিস। যদি আপনি হচ্ছে যান, আপনার ফ্যামিলি নিয়ে আপনার এন্টারটেনমেন্টটাই নষ্ট হয়ে যাবে। এই যে আপনি যে এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু হাহা রিয়াক্টও দিয়েছে, প্রায় 439 জন হাহা রিয়াক্ট দিয়েছে, মানে এত বাজে বিহেভিয়ার এদের। জীবনে এত বাজে বুফে খাই নাই, আর আসলে অনেক খারাপ না, দেখেও আসলে রুচি হয় না খুব একটা, মানে এতটা বাজে আপনারা বুঝতে পারতেছেন। তো কমেন্ট গুলো যদি দেখা হয়, আর এরা বলতেছে একরকম কমিটমেন্ট, কিন্তু আপনি যাওয়ার পর আপনার সাথে রুট লেভেলে বিহেভিয়ার করতেছে অন্যরকম, মানে এদের আছে ওই যে বাই ফোর গেট ওয়ান, কথা কাজে মিল নাই, এক কথা সে কথা কাজে মিল নাই। এবং এদের সার্ভিসটা খুবই বাজে এবং পজিশনটাও কিন্তু ভালো না। অন্যান্য বুফে যেমন হচ্ছে আপনার ডেকোরেশনটা থাকে মাঝখানে এবং চতুর্পাশ থেকে কিন্তু কাস্টমার নিতে পারে, এদের কিন্তু সেই সার্ভিসটা নাই। এটা কিন্তু খুব বাজে একটা সার্ভিস, আমি কিন্তু আমার একটা লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এদের কাছে যাওয়ার পর, আমাদের কিন্তু লাইফ এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করি, যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে গিয়েছিলাম। তো রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটাকে এড়ায় চলবেন। তারপরে যে এদের ঘটনাটা যে হয়েছে সেই ঘটনাটা একটু আপনাদেরকে দেখাই। গতকাল আমরা মিরপুর 11, মেট্রো প্ল্যান নম্বর 208, এখানে সবকিছুই আছে, 95 আইটেম ছিল। 95 আইটেম কি কি আছে সেগুলো দেখাচ্ছি। যেমন আমার প্রথমে দেখতে পাচ্ছেন ফুচকা আছে, এখানে ফুচকা, লঙ্কা,
আমাদেরকে তো বলা হয়েছে 8 জনের 2 জন। আচ্ছা ফেসবুক পেজে কত দিয়েছেন? 4 জন 1 জন না না কথা বললাম তো আমাদের বললো যে মানে কেন লাইক করতেছেন আপনি এখানের মধ্যে? লাইক করেন স্যার। কেন আপনি লাইক করতেছেন? আমরা যাই প্রত্যেকটা আমি যদি এখন 5টা 2টা অফার দিই 100 লোক ওয়েটিং এ দাঁড়ায়, আপনি যেহেতু আপনি কিন্তু অফারই খেতে আসছেন, তুমি আমাকে ওইটা দেখাই দেখাচ্ছেন যে ভাই এটা অফার কি আছে, অফার নিজে লিখে তো গেছে একদিনই অফার থাকে সব এটাই। আটটা কিনলে 2টা তো 10 জন পাচ্ছেন না, আপনি 8 জন পেমেন্ট করছেন 10 জন খাচ্ছেন, 2 জন তো আমার তো বলতে হবে 14 জন হলে আপনি দেখুন এখানে কিন্তু তাদের একটা চালাকি বাই ফোর গেট ওয়ান আমরা 4 জনে কিন্তু 2 জন ফ্রি পাচ্ছি। তারা কিন্তু কাস্টমারকে কনফিউশন করতেছে, অতএব আপনারা কিন্তু এখানে যাওয়ার আগে সাবধান থাকবেন। আমি রিকোয়েস্ট করবো অন্তত আমার রিভিউ অনুযায়ী যে এই বুফেটা এড়িয়ে চলা, অন্তত সার্ভিসটা কিন্তু খুবই জঘন্য সার্ভিস, তাদের কিন্তু প্লেট থাকে না, আর ই থাকে না, চামচ থাকে না, খাবার থাকে না, এবং বুফে তাদের হচ্ছে মিট যেটা আছে, হ্যাঁ বিফ ভুনা, এই বিফটা থাকেই না তাদের বলতে গেলে চলে। বিফের জন্য ঘন্টা কি ঘন্টা প্রায় 15-20 মিনিট দাঁড়ায় থাকতে হয়, 30-40-50 জন লোক
20-25 জন ওয়েট করে এবং এখানে একটা গ্যাদারিং সিস্টেম হয়। বিফে মানুষ যায় বুফে হচ্ছে ভালো কিছু খাওয়ার জন্য এবং লাক্সারিয়াস ভাবে থাকার জন্য। কিন্তু বিফে যদি হচ্ছে আপনার সিরিয়াল ধরতে হয় কাঙ্গাল ঘোষের জন্য, মানে হচ্ছে আপনার দানের খাবারের জন্য, সেটা খুব কিন্তু খুবই হচ্ছে বাজে দেখায়, এটা কিন্তু মানানসই না। আপনাদের সাথে ভালো ব্যাপ করবে না এবং করাই নাই, আমরা শুরু থেকে তাদের কাছ থেকে রুট ব্যাপ করে আসছে, কারণ আমরা তো বুফে একটা দুটো যাই না, প্রতি মাসে আমাদের বুফে যাওয়া পড়ে, প্রতি মাসে কোনো মাসে দুইবারও যাওয়া পড়ে, কোনো মাসে একবার, প্রত্যেক মাসে কিন্তু আমরা বুফে যাই এবং নেক্সট টাইম থেকেও যাবো। এদের রিভিউটা আমার কাছে, আমার দিকে যদি চান তাহলে হচ্ছে খুবই বাজে এবং রুট লেভেলের ব্যাপার ছিল, এবং আপনারা কিন্তু এদের ফেসবুক পেজে কমেন্টস গুলো দেখতে পারেন, কিন্তু খুবই বাজে। আই থিঙ্ক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই বিফটা বুফেটা এড়িয়ে চলার জন্য, কারণ যারা কাস্টমার সাথে ধোকাবাজি করে তারা আজ ভালো হইতে পারে। তাদের কিন্তু তারা অন্যায় করছে, তারপর তারা সেটা স্বীকার করে, আমরা ধরাই দিচ্ছি, তারপর তারা এই কিন্তু অন্যায়টা স্বীকার করে না। আমি গত দুই মাস ধরে করতে পারে আমার চলছে, একটা বছর কনফিউশন আছে, ফার্স্ট টাইম আমি এই কনফিউশনটা শুনলাম। না না, আপনি এরকম অফার, আমরা এরকম অফার করতে পারি, কিন্তু হিসাবটা তো তাই আসবে। তুমি কি পেশেন্ট আবার কি বলো? এটার সিস্টেমটা আপনাদের রেস্টুরেন্টের নাম কি ভাই? বাফেট রেস্টুরেন্ট চিনে রাখুন, সব থেকে বাজে ব্যাড বিয়ার। একবার ডাউনলোড করে আমি বুস্ট করে থাকবো এটা। এক কথায় সব থেকে বাজে এবং বাজে সার্ভিস হলো তাদের, আমরা কিন্তু তাদের সার্ভিসে খুবই হতাশ, তাদের সার্ভিসে কেউ কিন্তু স্যাটিসফাইড না, তাদের সার্ভিসে খুবই হতাশ আমরা, এবং এখানকার কয়েকজন রিভিউ দেখি। আমাদের এখানে কোনো ইয়ে হয়ে গেছে, আমরা ঠকান হয়েছি, অন্য কোনো আচ্ছা ওইটা আমরা